নমস্কার, শুভ সন্ধ্যা। নৃত্য গীত ও ছন্দের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রতিভার বিকাশ নৃত্য গীত ছন্দ। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি সোমা কর্মকার, তার সঙ্গে আমরা প্রথমেই আলাপ করে নেব। সোমাদি, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। নমস্কার। আচ্ছা, আপনার সঙ্গীত জীবনের শুরু কবে থেকে? খুব ছোট্টবেলা থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার পরিবেশটাই ছিল সঙ্গীত জগতের, ওখান থেকেই মানে পথ চলা, এখনো চলছি আর কি। নিশ্চয়ই আজকে আমরা শুনবো, কিন্তু তার আগে আমাদের যেটা অনুষ্ঠানের ফরম্যাট, আমাদের মিউজিশিয়ান দাদাদের সঙ্গে কিন্তু একটু পরিচয় করে নেব। আমার ডান দিকে রয়েছেন প্যাড প্লেয়ারে বিজয় হরি, এবং তবলায় রয়েছেন সঞ্জীব চক্রবর্তী, এবং হ্যান্ডসোনিকে রয়েছেন সুমন চক্রবর্তী, এবং একদম ওই ধারে বাঁ দিকে বেস গিটারে রয়েছেন রাজদীপ গো ঠাকুরতা, এবং লিড গিটারে রয়েছেন অর্ক ঘোষ দস্তিদার, এবং সমগ্র আয়োজন এবং কিবোর্ডে রয়েছেন গৌতম মিত্র, আমাদের গৌতম দা। আজকে আমরা অনুষ্ঠানের শুরুতে একটু জানতে চাইবো যে প্রথম কোন গান আমরা শুনছি। প্রথমে আমি লতাজির একটি বাংলা গান গিয়ে শুরু করছি। সুসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের একটি বাংলা গান, নিশ্চয়ই শুনবো আমরা। প্রথম গান সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে একটি পারুল বোন আমি তোমায় আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা ও সাত ভাই চম্পা জাগরে দারুণ।
খুব সুন্দর লাগলো। তবে হ্যাঁ, একটি সঙ্গীত কিন্তু পরিপূর্ণ হয় কিন্তু সঙ্গীতের যে আবহ, যে মিউজিশিয়ান যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের যে কর্মকাণ্ড, তার জন্য কিন্তু সঙ্গীতটাকে আরও বেশি সমৃদ্ধ করে, তাই তো? অবশ্যই। একটা কথা জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে সঙ্গীতের শুরু, সঙ্গীত নিয়ে ভাবনা চিন্তা অনেকদিন থেকে তো শুরু হয়েছে, একদম ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে, এবং সেইভাবে তালিমও নেওয়া হয়েছে, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এত সুন্দর একটা আমরা গান শুনলাম আপনার কাছ থেকে, সেকেন্ড কি উপহার আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে? হ্যাঁ, আমি দ্বিতীয় গানটি গাইছি, একটি আশাজির বাংলা গান। আশাজির বাংলা গান, গানের কথাটা একটু যদি শুনি। যেতে দাও আমায় ডেকো না, অপূর্ব, এসব গান শুনলে কিন্তু নস্টালজিক হয়ে পড়ি আমরা। শুনি সেকেন্ড গান আমরা। একটা কথা একটু বলতে চাই সোমাদি, যে পরপর দুটো তো বাংলা গান শুনলাম আমরা, একটু কি মুডটা চেঞ্জ করা যায়? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাহলে এরপর আমরা থার্ড সং কি শুনছি? এবার আমি আশাজির একটি হিন্দি গান গাইছি। হিন্দি গান? হ্যাঁ, আশাজির। হ্যাঁ হ্যাঁ। গানের কথা? দো লাফজা কি হয়। বাহ, দারুণ, শুনবো আমরা। की है दिल की कहानी या है
এই গানগুলি কোনোদিনও পুরনো হবে না, সবসময় যেন মনে হয় এই গানগুলো আমাদের কানে বাজছে, নতুন ভাবে আসছে এবং নতুন ভাবে কিন্তু আপনি সেটাকে আমাদের সামনে প্রেজেন্ট করলেন। আচ্ছা, এবার আমাদের জন্য আপনি কোন গান বেছেছেন গিফট হিসেবে? আশাজিরই আরেকটা গান, খুব পুরনো, ছবির নাম ইয়াদে কি বারাত। যারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আমরা নৃত্য গীত ছন্দের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাই কিন্তু সঠিক একটা প্ল্যাটফর্ম। আপনারা চান যদি, তাহলে কিন্তু এই যে দেখুন স্ক্রোলে যাচ্ছে যে নাম্বার দুটি, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এবং আপনার প্রতিভাকে আপনারা প্রকাশ করবেন। হ্যাঁ, আমরা যেটা এবার শুনবো সেটা হচ্ছে যে ইয়াদে কি বারাত ছবি থেকে চুরা লিয়া হো তুমনে, তাই তো? শুনি আমরা। নজর নেই চুরানা সনম
দারুণ 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 অপূর্ব, সত্যিকার মারাত্মক ভালো লেগেছে আমার এই গানটা। কিন্তু একটা কথা বলি, এই গানটা কিন্তু আরও বেশি সমৃদ্ধশালী হয়েছে কিন্তু আমাদের মিউজিশিয়ান দাদাদের জন্য, তাদের জন্য যারা টিভির ওপারে রয়েছেন তাদের সবাইকে বলে একটু ক্ল্যাপস দিতে, কেননা সত্যিকারের এদের জন্য ছাড়া কিন্তু এই গানটা এইভাবে সমৃদ্ধ হতো না। আচ্ছা নেক্সট একদম এন্ড সং কী আছে আমাদের? আশাজিরই আর একটা হিন্দি গান গাইছি। গানের কথা? বাহ দারুণ, শুনবো আমরা। মুশকিল হ্যায়
हमने तो इतना सीखा, दिल का सौदा होता है सौदा जिंदगी का। हाँ हमने तो इतना देखा, हमने तो इतना सीखा, दिल का सौदा होता है सौदा जिंदगी का। मिलते ही किससे कोई होता है दीवाना, कितना मुश्किल है तौबा किसको समझाना, के धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। ओ ए लड़का हाय अल्लाह कैसा है दीवाना। हो सकता है देखो ना, समझो को मिट्टी सोना, पल भर का हंसना हो जाए जीवन भर का रोना। हो सकता है देखो ना, समझो मिट्टी का सोना, पल भर का हंसना हो जाए जीवन भर का रोना। जल्दी में कभी नहीं दिल को ना लगाना, कितना मुश्किल है तौबा किसको समझाना, के धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। हो ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा किसको समझाना, के धीरे धीरे दिल बेकरार होता है, होते 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 प्यार होता है। ओ ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना। অপূর্ব, দারুণ দারুণ দারুণ। আপনার প্রত্যেকটা গানই কিন্তু খুব সুন্দর, সে বাংলা হোক কি হিন্দি হোক, আপনার সিলেকশন এবং কালেকশন খুবই সুন্দর। এরকম আপনারাও যারা নৃত্য গীত ও ছন্দ অনুষ্ঠানটি দেখছেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলি, আপনাদের মনের ভেতর যা রয়েছে সেটা হচ্ছে যে ধরুন আপনার একটা ইচ্ছা তো থাকে যে আমার যে প্রতিভাটা রয়েছে সেটা বিকাশ হওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা সঠিক মাধ্যম পাচ্ছে না, সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না। আমাদের প্ল্যাটফর্ম কিন্তু আপনার জন্য রয়েছে, আপনারা প্লিজ যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।